বাংলার কৃষি, আমাদের জাহিদ কাকা তার নিজের ঘেরে নিজের পালা মাছ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় মাছ। এটি আসলে খুবই খুশির বিষয় যে নিজেরা এরকম মাছ ই করা। দেখতে পাচ্ছেন কাকা, আনুমানিকের ওজনটা কত হবে বলেন? 5 কেজি। আর এরকম আনুমানিক এগারে আরো মানে আছে? আমি তো আশা রাখি আপনারা ছেড়ে দিচ্ছেন মাছ, তাই না? অনেক অনেক আছে। ঠিক আছে, বাংলাদেশকে আমরা সমৃদ্ধশালী করে দেবো এই মাছের চাষ করে। আসলে ওই বড় মাছ আসে কোথা থেকে সেটা নিয়ে আসছে প্রশ্ন। এটা যারা করে তারাই বললে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা কাকু, মানে এই মাছটা আপনারা কিভাবে বানান? আমরা এই মাছটা যশোর এইদিকে একটু যশোর সাঁচরা থেকে মাছের ডিম দ্বারা ধানে সংগ্রহ করি, তারপরে আইনে পুকুর পরিচর্যা করে আমরা সেখানে সার, তারপরে শস্যের খোল আর আরও অন্যান্য মেডিসিন দ্বারা আমরা পালি, তারপরে এই মাছ সেখান থেকে আমরা বড় ঘেরে সম্প্রসারণ করি। মানে মানে জায়গা পরিবর্তন হয়, পরিবর্তন করি যত জায়গা পরিবর্তন করবে কৃষিবিদ অফিসারদের থেকে আমরা এটা শুনেছি। যতই মাছের সরকারি কর্মকর্তার সাহায্য নিয়ে সরকারি কর্মকর্তা এটা উদ্যোগ নিয়েছেন, আমরা এই উদ্যোগে তাদের উদ্যোগেই আমরা এই কর্ম পদ্ধতি বেছে নিয়েছি মাছ চাষ। ঠিক আছে, আর বাংলাদেশ আমরা সোনার দেশ হিসেবে গর্ব এই মাছ পালনের মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা এই মাছটা একটু দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এটা খুবই ছোট মাছ। এখানে কত রকমের মাছ আছে? এখানে 4 প্রকার মাছ আছে। 4 প্রকার আছে, গুই মাছ, সিলভার, মিরগা আর পাটা। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আসলে মাছ কিভাবে উৎপাদন করা হয়। আপনারা কেউ চাইলে এই উদ্যোগটা নিতে পারেন, উদ্যোগটা খুবই ভালো।